গুড আফটারনুন এভরিবডি। বাচকুল মিলনী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজ আমাদের দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিবস। আমাদের কলেজের 3টে এনএসএস ইউনিট, এনএসএস ডিপার্টমেন্ট এবং আইকিউসির উদ্যোগে আমরা এই ছোট্ট ওয়েবিনারের আয়োজন করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি। এটা আমাদের একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি হিসাবেই দেখা যেতে পারে। আমরা এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো 3টে এনএসএস ইউনিটের যারা প্রোগ্রাম অফিসার আছেন, ডক্টর সুজিত ঘোষ, ডক্টর সমীর কুমার ভান্ডারী এবং অধ্যাপক বিশ্বনাথ দলুই মহাশয়কে। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো আমাদের কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় ডক্টর পীযূষ কান্তি দণ্ডপাঠ মহাশয় এবং আমাদের কলেজের পরিচালনা সমিতির যিনি সভাপতি মাননীয় শ্রী অর্ধেন্দ্র মাইতি মহাশয়কে। আমরা ছোটবেলা থেকে নেতাজির টুকরো টুকরো গল্প আমরা শুনে আসছি। আমরা বাঙালি হিসাবে যে কজন মানুষকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করি, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে একজন, অন্যতম কোনো সন্দেহই নেই। আমরা পড়াশুনো করার জন্য বাইরে যখন বিভিন্ন রাজ্যে গেছি, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজ্যের লোক বলে এবং স্বামী বিবেকানন্দের রাজ্যের লোক বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যের লোক বলে, অন্যান্য ছাত্রছাত্রীরা আমাদেরকে একটু বেশি যেন সম্মান করত। আমরা ইতিহাস বইতে এবং অন্য লোকেদের মুখে, যারা বয়স্ক মানুষ, তাদের কাছ থেকে পরাধীন ভারতবর্ষের ছোট ছোট বিভিন্ন গল্প শুনেছি, বইতেও পড়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে টুকরো টুকরো গল্প আমরা শুনেছি, তার পরাধীন ভারতবর্ষ থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে সেই সুদূর জার্মানিতে চলে যাওয়া এবং সুদূর জার্মানিতে কোনো রকম সাহায্য না পেয়ে সাবমেরিনে করে আবার জাপানে আসা, জাপানে এসে আজাদহীন ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করা, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই যে ছোট ছোট ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো জুড়লে যে মানুষের মূর্তিটা তৈরি হয় আমাদের কল্পনাতে, সেটা কোনো মানুষের মূর্তি নয়, সে এক অতি মানবের মূর্তি। এবং আমরা কল্পনাতে যখন নেতাজিকে ভাবি, তখন শ্রদ্ধায় এমনিতেই আমাদের মাথা যেন নিচু হয়ে আসে। তার জীবন রূপকথার থেকেও রোমাঞ্চকর, এইরকম অ্যাডভেঞ্চারাস লাইফ আমরা খুব একটা দেখতে পাই না, বাঙালিদের মধ্যে তো নয়, ভারতীয়দের মধ্যেও নয়, এবং সারা পৃথিবীতেও এর তুলনা মেলা ভার। এবং তার জীবনের শেষ পর্যায়ে যে রহস্যময়তা, সেটা আমাদের মধ্যে একটা যেন, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবকিছুকে একটা অন্যতর মাত্রায় নিয়ে যায়। যাই হোক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মধ্যে বর্ষীয়ান অধ্যাপক তরুণ দাস মহাশয় আছেন, যিনি আমাদের রিসোর্স পার্সন। তবে বক্তৃতার আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমাদের ইনাগোরেল স্পিচ, যেটা অনুষ্ঠানের শুরুতে দেওয়ার জন্য, আমি অনুরোধ করব আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের যিনি সেক্রেটারি এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় বিশ্বনাথ দলুই মহাশয়কে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ সৌরভ বাবুকে। আজকের এই একদিনের স্টেট লেভেল ওয়েবিনারে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্ট, ছাত্রছাত্রী, কলেজের এবং অন্যান্য কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে, আজকের এই বিশেষ দিনটি 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র বসু লিজেন্ডারি ফিগার আমাদের কাছে। আমাদের সেই ছোট্টবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলতে একটি গর্ব, একটি বীরত্ব, একটি শৌর্য, একটি বীর্য, ভাষা
ভাই তো এরকম হচ্ছে। কি ওনার দোষ না না দোষ নিচ্ছে না? কেরে বিশ্বনাথ স্যার আপনার আওয়াজ আসছে, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে। তুমি বলে দিও যদি আমার আওয়াজ আপনারা শুনতে না পান তাহলে আপনারা জানিয়ে দেবেন। নো স্যার, ইউ আর নট অডিবল। রবিন স্যার কাইন্ডলি, রবিন স্যার কাইন্ডলি টেক। সৌরভ স্যার একটু দেখুন। রবিন স্যার, সৌরভ স্যার একটু দেখুন ম্যাটারটা। স্যার, স্যারের সাউন্ডটা আসছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকের এই একদেশীয় আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রেসিডেন্ট তথা ভগবান মিস্টার অর্ধেন্দু মাইতি মহাশয়কে, কারণ তার অনুপ্রেরণায় আমরা আমাদের লকডাউন পিরিয়ডে অনেক অভিনয় অনুষ্ঠিত করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি দণ্ডপাল মহাশয়কে, কারণ তার অনুপ্রেরণা না হলে আমরা এরকম কন্টিনিউ নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে স্যার, কোনো কিছু বোঝা যাচ্ছে না। প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে, শোনাই যাচ্ছে নাকি? খুবই সমস্যা হচ্ছে স্যার, কোনো কিছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। হ্যাঁ সুজিত বাবু, তাহলে আমরা অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে চলে আসি, এত কিছু করার নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ।
সৌরভদা তাই আসতে হবে, কিছু করার নেই, টেকনিক্যাল তো ইয়োর হচ্ছে। আমরা খুব দুঃখিত যে আমাদের নেটওয়ার্কের কিছু প্রবলেম থাকার জন্য আমরা অধ্যাপক বিশ্বনাথ দলুয়ের বক্তব্য শুনতে পারলাম না। তো আমাদেরকে তো এগোতে হবে, আমাদের এক জায়গায় আটকে থাকলে চলবে না, কারণ এই সমস্যা কখন সমাধান হবে আমরা বলতেও পারছি না। তাহলে আমরা অনুষ্ঠানের একেবারে মূল পর্বে চলে আসি। এখন বক্তব্য রাখবেন নরসিংহ দত্ত কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অধ্যাপক তরুণ দাস মহাশয়। উনাকে ইন্ট্রোডিউস করাটা আমার কাছে বিশেষ আনন্দের ব্যাপার, কেন কি আমি ওই কলেজে 10 বছর অধ্যাপক ছিলাম এবং সেই সুবাদে উনাকে আমি আমার সহকর্মী হিসাবে পেয়েছি। যদিও উনি আমার থেকে অনেকটাই সিনিয়র, বয়সের অনেকটাই পার্থক্য আছে, উনি কোনোদিনই আমার সঙ্গে দূরত্ব রেখে কথা বলেননি। উনি আমাকে খুবই আপন করে নিয়েছিলেন এবং বিভিন্ন ব্যাপারে, কলেজের বিভিন্ন রকম ব্যাপারগুলোতে উনি আমাকে সুপরামর্শ দিয়ে আমাকে অনেক উপকার করেছেন, সেজন্য আমি উনার কাছে কৃতজ্ঞ। তরুণ দাস বাবু উনি অধ্যাপক হিসাবে খুবই স্বনামধন্য, ছাত্রদের কাছে জনপ্রিয়, বক্তব্য খুব সুন্দর রাখেন। ক্লাস তো আমি করিনি কখনো, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে উনার বক্তব্য শুনেছি, অত্যন্ত তীক্ষ্ণভাবে এবং গুছিয়ে যুক্তি সহকারে উনি ওনার বক্তব্য পেশ করেন, সেটা আমার কাছে খুবই শিক্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ মনে হয়। ছাত্র হিসাবে তরুণ দাস বাবু অত্যন্ত মেধাবী ছিলেন, 1983 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে উনি বিএ পাস করেন, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসাবেই বিএ পাস করেন। এর 2 বছর পরে উনি এমএ পাস করেন ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে। তারপরে পরেই উনি আমার সেই পুরনো কলেজ নরসিংহ দত্ত কলেজে উনি অধ্যাপক হিসাবে জয়েন করেন। তখন এই পোস্টটার নাম ছিল লেকচারার পোস্ট, লেকচারার হিসাবে উনি সেখানে জয়েন করেন। তারপর থেকে এখনো অবধি অধ্যাপক তরুণ দাস ওখানেই অধ্যাপনা করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। উনি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন, বিভিন্ন আলোচনা সভাতে উনাকে বক্তব্য রাখতে আমি শুনেছি। উনি অধ্যাপক সংহতি মঞ্চের একজন প্রধান উদ্যোক্তা, সেই সঙ্গে সারা বাংলা সেফ এডুকেশন যে কমিটি আছে উনার কলকাতা জেলার সভাপতি তরুণ দাস বাবু। তরুণ দাস বাবু সম্পর্কে অনেক কিছুই বলা যায়, কিন্তু অত কিছু বলার আমার সুযোগ নেই। উনার বিভিন্ন ব্যাপারে আগ্রহ আছে, আমার সঙ্গে উনার অনেক ব্যাপারেই আলোচনা হতো এবং পদার্থবিদ্যা ব্যাপারে উনি আমার কাছে বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারে অনেক সময় জানতে চাইতেন। উনার ছেলে ফিজিক্সের একজন স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট। তো সেই উনার ছেলে যখন মাধ্যমিক পাস করা থেকে শুরু করলে যখন গ্র্যাজুয়েট করে স্কটিশ চার্চ কলেজ থেকে, উনি বিভিন্ন ব্যাপারে আমার কাছে ফিজিক্সের ব্যাপারগুলো জানতে চাইতেন, বুঝতে চাইতেন, ছেলের কোনো জায়গাতে সমস্যা হলে আমার সঙ্গে আলোচনা করতেন, বিভিন্ন ব্যাপারে ওনার আগ্রহ আছে। তো অধ্যাপক তরুণ দাস বাবুকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের ছাত্রছাত্রীদের সামনে এবং আমাদের সামনে রাখার জন্য। মাননীয় ডক্টর দণ্ডপথ, এই কলেজের গভর্নিং বডির মাননীয় সভাসভ্য, শ্রদ্ধেয় অধ্যাপক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্র বন্ধুরা, এই কলেজের আমার এই বক্তব্য রাখা আমার কাছে এক সত্যি সৌভাগ্যের বিষয়। আমি জানি না আমি কতটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তথাপি যতটুকু বুঝেছি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে তার সামান্যটুকুও যদি আমি আপনাদের এখানে উপস্থাপিত করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সর্বপ্রথম আমি বলে রাখি যে যদি কোনো যান্ত্রিক ত্রুটির জন্য আমার বক্তব্য আপনাদের কাছে না পৌঁছয় তাহলে অনুগ্রহ করে একটু জানাবেন, আর আমার দিক থেকে কোনো অনুরোধ নেই।
আপনারা আমার বলা শেষ হলে যদি একটু প্রশ্ন করেন তাহলে তার দ্বারা আমি আলোকিত হব। প্রশ্নের উত্তর হয়তো সবটা আমি দিতে পারবো না, কিন্তু আমি এই উত্তরগুলো খোঁজার জন্যে ভবিষ্যতে আরো চেষ্টা করব, এটুকু আমি বলতে পারি। আমি এখানে বক্তব্য রাখবো মূলত ছাত্রদের দিকে তাকিয়ে, কারণ অধ্যাপকরা নানান বিষয়ে জানেন, তাদের বিষয়ে কিছু বলা, অধ্যাপকদের সম্পর্কে আমার একটা শ্রদ্ধা আছে, তাদের সম্পর্কে কিছু বলাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমার বক্তব্য রাখব। আপনারা আজকে যে শ্রদ্ধার অনুষ্ঠান আয়োজন করেছেন, সেখানে যিনি আমাদের শ্রদ্ধেয় সুভাষচন্দ্র বসু, তিনি আজকে দিকে দিকে যত মালা পাচ্ছেন, ফুলের মালা, নিজের জীবদ্দশায় কিন্তু উনি এত মালা পাননি। নিজের জীবদ্দশায় এর থেকে দ্বিগুণ পরিমাণ উপেক্ষা, অবহেলা তার জুটেছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি যে ইতিহাস সৃষ্টি করেছেন, সেই ইতিহাসকে স্মরণ করে আজ নানান জায়গায় তাকে মালা দেওয়া হচ্ছে। তাকে বিরোধিতা করেছিলেন, উপেক্ষা করেছিলেন তারা সকলেই এই ভারতবর্ষে। এই ভারতবর্ষে যারা আজকে সাম্যবাদী বলে পরিচিত, তারা নেতাজিকে বলেছিলেন তোজোর কুকুর। আজকে তারা এই কথা মনে রেখেছেন কিনা আমি জানি না। তাদের নেতা একজন বলেছিলেন যে নেতাজি যদি এদেশে আসে তাহলে তরবারি দিয়ে তাকে সংবর্ধনা জানাবেন। তিনি আজ বেঁচে নেই, তার অনুগামীদের এই কথাটা খেয়াল আছে কিনা আমি জানি না। আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র যে দলের সভ্য ছিলেন জীবনের বেশিরভাগ সময়ে, সেই দলের যারা নেতা, আজকের যুগের যারা নেতা, তারা কি জানেন যে নেতাজিকে তারা একদিন বহিষ্কার করেছিলেন, প্রায় কার্যত বহিষ্কার করেছিলেন, আর পোশাকিভাবে 3 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছিলেন? আজ তারা ভুলে গেছেন। তারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু যে যারা জানেন তারা এই কথা ভুলে গেছেন। আজ যারা নেতাজিকে মালা দেওয়ার জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন কলকাতায়, তারা কি জানেন যে একদিন নেতাজি যে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, সেই লড়াইয়ে তারা উপস্থিত ছিলেন না? নেতাজি যে লড়াই সারা জীবন ধরে করে গেছেন, তারা সেই লড়াইয়ের বিরোধিতা করেছেন? যদি এরা সকলে, এই 3 পক্ষ যদি সকলেই এটা জেনে সজ্ঞানে আজকে নেতাজির গলায় মালা দেন, তাহলে সেটা ভালো। কিন্তু আমি বলবো যে সেই ইতিহাসটাকে একটু স্মরণ করে নিয়ে জনগণের কাছে তাদের ভুলটা আগে স্বীকার করা উচিত। তারা একথা স্বীকার করবেন না, কারণ ভোটের রাজনীতি। আজকে ভোটের প্রয়োজনে সকলেই নেতাজির গলায় মালা দেন, কিন্তু নেতাজিকে কজন ঠিক ঠিক মতো শ্রদ্ধা করেন সে বিষয়ে আমার অন্তত সন্দেহ আছে। আজকে যে নেতাজিকে আমরা শ্রদ্ধা করছি, নেতাজি একদিন নিজে বলেছিলেন যে বড় মানুষ একজনকে হয়ে উঠতে হয়, কেউ জন্মগতভাবে বড় মানুষ হয় না। নেতাজি সুভাষচন্দ্র বড় মানুষ হয়ে জন্মাননি। 125 বছর আগে আজকের দিনে
তিনি একটা সামান্য শিশু হিসেবে হাজার একটা শিশুর মতো জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আস্তে আস্তে ধীরে ধীরে জীবনের নানা পর্ব ভাগ করে করে যদি আমরা বিচার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি মহাবানব হয়ে উঠেছিলেন এই পর্বের মধ্য দিয়ে, নানান বিভাজনের মধ্য দিয়ে। নেতাজি তখন ছোট, তখনও নেতাজি হননি। বাড়িতে খবরের কাগজ কেটে কেটে কিছু মহাপুরুষের ছবি তিনি দেওয়ালে সেঁটে রেখেছিলেন। তার এক আত্মীয় এসে বাড়ির অভিভাবকদের বলেন যে এইসব ছবি রাখাটা ভালো নয়, এতে ছেলেমেয়েদের মাথা খারাপ হয়ে যাবে। তারা সেই ছবি, অভিভাবকরা সেই ছবি ছিঁড়ে টেনে ছিঁড়ে ফেলে দেন। নেতাজি মনে মনে দুঃখ পেয়েছিলেন, কিন্তু প্রতিবাদ করতে পারেননি। নেতাজির স্কুলের হেডমাস্টার মশাই বেণীমাধব দাস, তিনি নেতাজিকে শিখিয়েছিলেন ক্ষুদিরাম দিবস উদযাপনের জন্য। তার মাত্র কয়েক বছর আগে ক্ষুদিরাম আত্মাহুতি দিয়েছিলেন দেশের জন্য। সে যুগের মানুষ ক্ষুদিরামকে চিনত না, তারা ডাকাত বলে জানত। কিন্তু বেণীমাধব দাস তাদের বুঝিয়েছিলেন এ হচ্ছে দেশপ্রেমের সূচনা লগ্ন। ফলে রেভেনশা কলেজের, যে কলেজের নেতাজির ছাত্র ছিলেন, বেণীমাধব দাস হেডমাস্টার মশাই ছিলেন, সেই রেভেনশা কলেজে হোস্টেলে নেতাজি সেদিন অরন্ধন উৎসব পালন করেছিলেন। হ্যাঁ, উৎসব, আমি সচেতনভাবেই বলছি, অরন্ধন উৎসব। নেতাজি সমস্ত ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, একসঙ্গে জড়ো করে তাদেরকে শিখিয়েছিলেন যে এই উৎসবের মধ্য দিয়েই আমাদের দেশাত্মবোধের মন্ত্র প্রথম উচ্চারিত হয়েছে। ফলে এই যে নেতাজি, সেই নেতাজি যখন একটু একটু বড় হচ্ছেন, তখনও রেভেনশা কলেজের ছাত্র, এই পর্যায়ে বেণীমাধব দাসের প্রতি নেমে এলো শাস্তির খাড়া। বেণীমাধব দাসকে বদলি করে দেওয়া হলো কলকাতায়। এক বছর তিনি ছিলেন তারপরেও রেভেনশা কলেজে, সেখানে তিনি ব্রিটিশের দেওয়া শাস্তি ভোগ করেছেন, তারপরে কলকাতায় বদলি হয়ে চলে এসেছেন। এবং এরপর নেতাজি সুভাষচন্দ্রের স্কুল জীবন একটা বিষময় পরিণতির দিকে এগিয়ে গিয়েছিল, সেটা নেতাজির নিজের স্বীকৃতি আছে। তারপরে রেভেনশা কলেজ ছেড়ে নেতাজি কলকাতা এলেন। ইতিমধ্যে তার বাবার কর্মস্থল পরিবর্তিত হয়েছে। নেতাজি কলকাতায় এসে তখন ভর্তি হয়েছেন প্রেসিডেন্সি কলেজে। এই প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তার জীবনের নতুন পর্ব শুরু হলো। তিনি বিবেকানন্দের অনুগামী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলেন, ভাবলেন সন্ন্যাসী হবেন। ফলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মাত্র 15 বছর বয়সে। সন্ন্যাসী হবার আগ্রহ নিয়ে তিনি গেলেন হরিদ্বারে। হরিদ্বারের আশ্রমে তার আশ্রয় জুটল না, কারণ অপরাধ, তিনি বাঙালি এবং বাঙালিরা মাছ খায়। ফলে হরিদ্বারে তার আশ্রয় জুটল না। তিনি এলেন বুদ্ধগয়ায়। বুদ্ধগয়ায় তার আশ্রয় জুটল না, কারণ তিনি পৌত্তলিক, পুতুল পুজো করেন। তিনি এলেন বুদ্ধগয়ায়, বুদ্ধগয়া পর্ব শেষ, তিনি এলেন বৃন্দাবন। সেখানে তার আশ্রয় জুটল না, কারণ তিনি হিন্দু,
সেখানে শঙ্করাচার্যের অনুগামীদের আশ্রম, সেইখানে তার আশ্রয় জুটল না, ওই জন্য থাকতে পারলেন না। অবশেষে তিনি এলেন বানারসিতে রামকৃষ্ণ মিশনে। সেখানে রাখাল মহারাজ তাকে বললেন যে এ পথ তার নয়, এই পথ ছেড়ে দিয়ে রাখাল মহারাজের পরামর্শে তিনি কলকাতায় চলে এলেন। তার জীবনে সন্ন্যাসী হওয়ার অভিজ্ঞতা হচ্ছে এইরকম। অপ্রাসঙ্গিক মনে হবে না হয়তো, বলি হিন্দু মহাসভার যারা অনুগামী তারা সবাই সন্ন্যাসী, সন্ন্যাসীর বসন ভূষণ ধারণ করে আছেন। তারা লোকের কাছে ভোট চাইতে এসছেন, তখন আজ থেকে অনেক বছর আগের কথা, পরাধীন ভারতের কথা। তা সুভাষচন্দ্র বললেন যে সাধু সন্ন্যাসীদের তো ভোট চাওয়ার কথা নয়, তাদের তো আশ্রমে গিয়ে তপস্যা করার কথা। ফলে এহেন সাধু সন্ন্যাসীদের আপনারা ভোট কখনোই দেবেন না, বিশ্বাসও করবেন না। এটা তার জীবনের সেই সাধু সঙ্গের অভিজ্ঞতা লব্ধ কথা। যাই হোক, আমরা একটু চলে আসি আরো দূরের। আসলে নেতাজির জীবন পুরো ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে এমনভাবে ওতপ্রোত হয়ে আছে যে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতাতে কতটুকু তার রাখতে পারবো তা আমি জানি না, তাই আমাকে একটু বাদ দিয়ে এগোতে হবে। ফলে তিনি এলেন কলকাতাতে, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। প্রেসিডেন্সি কলেজে এক কাণ্ড ঘটল। হিন্দু হোস্টেলের একটা অনুষ্ঠানে প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক হোটেল সভাপতি নেতাজি সুভাষচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন না। আমি প্রেসিডেন্সি কলেজের বিভিন্ন পত্রপত্রিকায় পরবর্তীকালে দেখেছি, লাইব্রেরিতে যা পেয়েছি, নেতাজি সুভাষচন্দ্রের জীবনের দুটো অভিজ্ঞতা এখান থেকে নেওয়ার আছে। সুভাষ বসু সেখানে উপস্থিত ছিলেন না, অন্য ছাত্ররা তারা ওটেনকে একটা চর মারে, ওটেন একটা কথা বলেছিলেন যে ব্রিটিশরা ভারতে এসছে অসভ্য ভারতীয়দের সভ্য করার জন্য, এ কথায় প্রচন্ড আপত্তি ওঠে ছাত্রদের এবং একটা ছাত্র চর মারে, কিন্তু দোষটা গিয়ে পড়ল সুভাষ বসুর ঘাড়ে। সুভাষ বসু অস্বীকারও করেননি, সেই চর মারার অভিযোগ তিনি মেনে নিয়েছিলেন। কেন না, তিনি জানতেন ছাত্রদের নেতা হতে গেলে এটাই হতে হবে, ছাত্রদের কাজের দায়িত্ব স্বীকার করতে হবে এবং সেই মতো তাদেরকে পরামর্শ দিয়ে চলতে হবে। ফলে তিনি এ কথা মেনে নেন। তারপরে অধ্যক্ষ মশাই বলেন যে তুমি হচ্ছ এই প্রেসিডেন্সি কলেজের সব ছাত্রের নষ্ট করার মূলে, অতএব তোমাকে সাসপেন্ড করা হলো। মানে সুভাষ বসু সাসপেন্ড, তখন কিছুদিন তিনি কোথাও ভর্তি হতে পারেননি, কারণ প্রেসিডেন্সি কলেজের মতো কলেজ থেকে সাসপেন্ড হলে আর কোথাও ভর্তি হওয়া যায় না, একথা সহজেই অনুমেয়। ফলে তখন তিনি উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজে আবার ভর্তি হলেন। ভর্তি হয়ে সেইখান থেকে ফিলসফিতে অনার্স নিয়ে বিএ পাশ করলেন। প্রেসিডেন্সি কলেজের আরো অনেক কথা ইতিহাস আছে, কিন্তু অতখানি যাব না, আমাকে এগোতে হবে, আরো কিছু কথা বলতে হবে সেই জন্য। ফলে সুভাষ বসু স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করার পর এমএ ক্লাসে ভর্তি হলেন, যেমন সব ছাত্র ভর্তি হয়। কিন্তু বাড়ি থেকে পরামর্শ আসছে যে বিলেত যেতে হবে, আইসিএস হতে হবে। সুভাষ বসুর মধ্যে এক চরম দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল ওনার জীবনে। হেমন্ত কুমার সরকারকে এক চিঠিতে এবং দিলীপ রায়কে, দ্বিজেন্দ্রলালের ছেলে দিলীপ রায়, তাকে এক চিঠিতে তিনি
এই সময়কার দ্বিধাদ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। ফলে তখন সুভাষচন্দ্র ভেবে স্থির করতে পারছেন না যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়বেন না আইসিএস হবার জন্য ইংল্যান্ডে যাবেন। তো যাই হোক, শেষ পর্যন্ত দাদা এবং পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ তাদের পরামর্শ মেনে তিনি গেলেন আইসিএস হতে। তিনি মনে মনে ভাবলেন যে আমি পরীক্ষা দেব, এ কথা পরিবারকে দেওয়া আছে, কিন্তু আমি আইসিএস হয়ে চাকরি নেব এ কথা তো বলা নেই কোথাও। মানে তিনি পরীক্ষা দেওয়ার আগেই এই কথাটা স্থির করেছিলেন যে আমি আইসিএস কখনো হব না, কিন্তু পরীক্ষা বাড়ি থেকে দিতে বলেছে, আমি পরীক্ষা নিশ্চয়ই দেব। ফলে নেতাজি ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি নিলেন, পরীক্ষা দিলেন এবং পাশ করলেন যথা নিয়মে। তারপরে তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন এবং দাদাকে মুক্ত কণ্ঠে এই কথা স্বীকার করলেন যে আমি আইসিএস হতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আইসিএস এর চাকরি গ্রহণ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ নই। নেতাজিকে কখনো এ ব্যাপারে জোর করাও হয়নি। তিনি কলকাতায় এলেন, যদিও কলকাতায় আসার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী এদেরকে তিনি চিঠি দিয়ে তার মনের কথা জানিয়েছিলেন এবং ভারতে এসে তিনি এদের সাথে আলোচনা করবেন এই কথা তিনি বলেন। পরে ভারতে প্রথম বোম্বেতে তিনি নামলেন, নেমে গান্ধীজির সঙ্গে অনেক কথাবার্তা হলো, কিন্তু এ কথা কিছুতেই মন থেকে মানতে পারলেন না যে অহিংস পথে তিনি ব্রিটিশকে তাড়াবেন কিভাবে, এই জিজ্ঞাসা তার রয়েই গেল। গান্ধীজি তাকে বললেন যে সারা জীবন চেষ্টা করতে হবে, কিন্তু এই কথা নেতাজি কিছুতেই মানতে পারলেন না যে সারা জীবন চেষ্টা করেও যদি সফল না হই তাহলে গান্ধীজির পথে তাকে থাকতে হবে এবং গান্ধীজির প্রোগ্রাম অর্থাৎ অহিংস, চরকা ইত্যাদি মানলেই যে ব্রিটিশরা একদিন এদেশ থেকে চলে যাবে সে কথা তিনি কিছুতেই মানতে পারলেন না। তারপর তিনি ফিরে এলেন কলকাতায় দেশবন্ধুর সঙ্গে আলোচনা করতে। এইখানে তার মনের অদ্ভুত পরিবর্তন হলো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদিও কংগ্রেসের নেতা, কিন্তু তিনি কিছুতেই এই উপদেশটা নেতাজিকে দেননি যে অহিংস পথে থেকে আন্দোলন করলেই ব্রিটিশরা একদিন এদেশ ছেড়ে চলে যাবে। ফলে নেতাজি এই দেশবন্ধুর মধ্যে দিয়ে তার ভবিষ্যৎ কর্মপন্থা একদিন বাস্তবে রূপায়িত হওয়ার সুযোগ পাবে এ কথা তিনি মনে মনে সংকল্প করলেন। ফলে শুরু হলো দেশবন্ধুর নতুন জীবন, যে জীবনের জন্য তিনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। ফলে নেতাজির এই যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে তার বহু ঘটনা আমরা উল্লেখ করতে পারি, কিন্তু সময়ের স্বল্পতার হিসেব করে আমি সেসব ঘটনা উল্লেখ করতে যাচ্ছি না, মাত্র দু একটা ঘটনা উল্লেখ করব। তিনি কর্পোরেশনে তখন এক্সিকিউটিভ অফিসার, একদিন দেখা গেল নিজের ঘরে তিনি হাত জোর করে ক্রন্দনরত, কারণ সেদিন বিপ্লবী, এক বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছে আলিপুর জেলে। ফলে নেতাজি সেই দুঃখ কখনো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, সকলও সেই দুঃখকে সরিয়ে দিতে পারেননি। তিনি দেশবন্ধুর নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের এক্সিকিউটিভ অফিসার হিসেবে কলকাতার জনগণকে সেবা করেছেন, এমনকি উত্তরবঙ্গে যেবার বন্যা হয়েছিল প্রফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বে
তার জন্য রিলিফ কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির হয়ে ত্রাণ সামগ্রী নিয়ে তিনি সেই বন্যা পীড়িত মানুষকে সাহায্য করার জন্য উত্তরবঙ্গে গিয়েছিলেন। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি দরদ বোধ নেতাজির রাজনৈতিক চিন্তার একটা বড় দিক। এই দিকটা কিন্তু আজকের যারা নেতা তারা হয়তো ভুলে গেছেন। নেতাজি এরপর কংগ্রেস কর্মী হিসাবে দেশের নানান প্রান্তে ঘুরেছেন, যুব ছাত্রদের মধ্যে অসাধারণ জনপ্রিয়তা পেয়েছেন এবং এরই পরিণতিতে হরিপুরা এবং ত্রিপুরী এই দুবার তার কংগ্রেস সভাপতি হওয়ার সুযোগ হয়েছিল। মাঝে আরো অনেক ঘটনাই ছিল, এতটা আমি বলতে পারবো না কারণ সময় অত্যন্ত অল্প। এটুকু বলতে পারি নেতাজি যখন হরিপুরাতে কংগ্রেস সভাপতি পদপ্রার্থী, তখন কংগ্রেস সভাপতি হিসেবে আরেকজন প্রার্থীও ছিলেন, তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী। ফলে অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনে 1580 ভোট পেয়ে নেতাজি নির্বাচিত হলেন, 1370 ভোটে পট্টবী সীতারামাইয়া পরাজিত হলেন। সীতারামাইয়া সুভাষ বোসকে অভিনন্দন জানালেন। আর গান্ধীজি কি করেছিলেন সে কথা বলি, একটুখানি বলি। গান্ধীজি বলেছিলেন যে পট্টভীর পরাজয় আমার পরাজয়। আপনারা লক্ষ্য করুন গান্ধীজির কথা, বলেছেন সুভাষবাবু আর যাই হোক তিনি তো দেশের শত্রু নন, তাই তিনি জিতেছেন, গান্ধীজির কথা। সুভাষ বোস যথারীতি এক বছর সভাপতি হলেন, চালালেন, আবার কংগ্রেস সভাপতি নির্বাচন। সেই নির্বাচনে স্বভাবতই নির্বাচিত যিনি চেয়ারম্যান অর্থাৎ সভাপতি তিনি তো প্রার্থী, তিনি আর কোন প্রার্থী সেবার সুভাষ বোসের বিরুদ্ধে ছিল না। সুভাষ বোস যথারীতি জয়ী হলেন, কারণ সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে সাধারণত কংগ্রেসে কোনো প্রার্থী থাকে না, তখনকার দিনে এই ঐতিহ্য মানা হতো। স্বভাবতই গান্ধী বা অন্য কোনো নেতৃবৃন্দ সুভাষ বোসের বিরুদ্ধে প্রার্থী দেননি, ফলে সুভাষ বোস জিতলেন। কিন্তু জিতে কি হলো, তিনি দেখলেন যে কংগ্রেসে সভাপতি হতে হলে, সফলভাবে কাজ করতে হলে তিনি গান্ধীজির মনোনীত কিনা এটাই বড় কথা। যদিও গান্ধীজি গণতান্ত্রিক রীতি অনুযায়ী গান্ধীজি কংগ্রেস সভাপতি হিসেবে সুভাষ বোস কংগ্রেস সভাপতি হিসেবে, কিন্তু কংগ্রেস সভাপতি হলেন তিনি, কিন্তু কংগ্রেস নিয়ে তাকে কাজ করতে দেওয়া হলো না। কারণ কি, কংগ্রেস নিয়ে তাকে কাজ করতে হলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তৈরি করতে হবে। সুভাষ বোস সেই ওয়ার্কিং কমিটি তৈরি করতে পারলেন না, কারণ ওয়ার্কিং কমিটি তৈরি করতে হলে গান্ধীজির সম্মতি নিতে হবে, এটাই ছিল কংগ্রেসের প্রচলিত নিয়ম, সাংবিধানিক নিয়ম নয়, অসাংবিধানিক নিয়ম। ফলে কংগ্রেসের যারা সদস্য তারা এক্ষেত্রে সুভাষ বোসকে বাধা দিলেন। কারা বাধা দিলেন, গান্ধীজির নাম ও প্রভাব এক নম্বর,
জওহরলাল নেহরুর প্রভাব, জওহরলাল নেহরু প্রত্যক্ষভাবে কংগ্রেস সভাপতি নন, কিন্তু কংগ্রেসের একজন প্রভাবশালী সভ্য। 7 জন প্রাদেশিক মন্ত্রী, 7 জন বিভিন্ন প্রদেশের মন্ত্রী, আর 12 জন কংগ্রেসের প্রভাবশালী নেতা। সুভাষচন্দ্র এইটা লিখে গেছেন যে আমি মূলত পরাজিত হয়েছি এই 4 জনের কাছে, অন্য কারো কাছে নয়। ফলে সুভাষ বোস পরাজিত হননি, কিন্তু পরাজিত তিনি মানতে বাধ্য, কারণ কংগ্রেস না, ওয়ার্কিং কমিটি না হলে কংগ্রেসের কোনো কাজ হয় না। ফলে ওয়ার্কিং কমিটি কংগ্রেসে তৈরি হলো না। এই যে গান্ধীজি এবং সুভাষচন্দ্রের বিরোধ, এই বিরোধের মাঝে একটা কথা আছে, দুজনেই আমাদের অনেকে মনে করেন দুজনেই দেশপ্রেমিক, দুজনেই ভারতকে স্বাধীন করতে চান। হ্যাঁ, এটা ঠিক, দুজনেই দেশপ্রেমিক, দুজনেই ভারতকে স্বাধীন করতে চান, কিন্তু গান্ধীজি চেয়েছিলেন অহিংসার মাধ্যমে কংগ্রেসকে পরিচালিত করে দেশে স্বাধীনতা আসবে। গান্ধীজি মানতেন এ কথা যে কংগ্রেস সুভাষচন্দ্র বসুর যে পরাজয়, সেই পরাজয় কংগ্রেসের মধ্যে একটা নতুন প্রত্যয় সৃষ্টি করেছিল। সেই প্রত্যয় হচ্ছে যে কংগ্রেস এদেশের মাটিতে ধনী বুর্জুয়া তাদের বন্ধু, আর নিঃস্বদের বন্ধু হচ্ছেন, কংগ্রেসে আছেন কিন্তু বিরোধিতায় আছেন সুভাষচন্দ্র বসু। তাই নিঃস্বরা যতই শক্তিশালী হচ্ছে ততই গান্ধীজির ক্ষোভ, কারণ এই নিঃস্বরা একদিন কংগ্রেসকে বিপথে চালিত করবে বলে গান্ধীজি মনে করতেন, কারণ কংগ্রেস তখন ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তারা প্রাদেশিক সরকার গঠন করেছে। ফলে গান্ধীজি মনে করলেন যে এই কংগ্রেসের এই যে প্রাদেশিক সরকারগুলো, এই সরকারগুলো কাজ করতে পারবে না যদি না কংগ্রেস এই যে বুর্জুয়া সব বুর্জুয়া শ্রেণীর দাসত্ব করে। ফলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন গান্ধীজির আসল ভয় হচ্ছে সোশ্যালিস্টদের এবং বিপ্লবীদের, ফলে তাকে তিনি কখনোই কংগ্রেসের মধ্যে থাকতে দিতে চান না। যাই হোক, আপনারা অনুমানেই বুঝতে পারছেন গান্ধীজি কোন পক্ষে আর সুভাষচন্দ্র কোন পক্ষে। ফলে কংগ্রেসের মধ্যে ধ্বনি উঠল হিন্দুস্থান কি হিটলার কি জয়, তারা এ ধ্বনি তুলেছিল, তারা আজ মালা দেয় সুভাষচন্দ্রের গলায়। সেই মালা সুভাষচন্দ্র নিতে পারেন কিনা আমি জানি না। ফলে আজকে এই কথা আমি প্রথমেই বলেছি, সবাই মালা দেয় কিন্তু কারা সত্যিকারের মালা দেয় সে আমরা জানি না। ফলে রবীন্দ্রনাথ দুঃখিত হয়ে গান্ধীজিকে একটা চিঠি লেখেন, সেই চিঠিতে অন্যান্য কথার সঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানবতার মুক্তির জন্য যে বেদি উৎসৃষ্ট, সেই বেদি থেকে যেদিন শুনলাম হিটলার হিন্দুস্তান কি হিটলার কি জয়, সেদিন আমার আমার কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর সুভাষকে লিখলেন যে এই বাংলার কবি আমি, তুমি বাংলার কবি অভ্যর্থনা নাও, কারণ তুমি যে সৌজন্য, তুমি যে ত্যাগের পরিচয় দিয়েছ তা আমার কাছেও শিক্ষণীয়। দুটো চিঠি গান্ধীজির কাছে পৌঁছেছিল, কোনোটারই গান্ধীজি কোনো উত্তর দেননি। যাই হোক, সুভাষচন্দ্র বসু এরপর অনেকবার গান্ধীজির সাথে আলোচনায় বসেছেন যে আপনি একটা সমাধান করুন, গান্ধীজি কোনো সাড়া দেননি।
সুভাষ চন্দ্র বসু আগেই বলেছি কংগ্রেসের চার আনার সদস্য পদ ছিল না গান্ধীজির, তবুও তার সাথে আলোচনায় বসলেন, কারণ জানেন কংগ্রেসের প্রাণশক্তি নিহিত রয়েছে সেই গান্ধীজির কাছে। উপরন্তু কি হলো, জিবি পন্ত একটা প্রস্তাব আনলেন, পন্থ প্রস্তাব, আজকের কমিউনিস্টরা হয়তো জানেন না অনেকেই, এই প্রস্তাবে কমিউনিস্টরা সমর্থন করেছিলেন সিএসপি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তারা সমর্থন করেছিলেন, তাদের সকলের সমর্থনে আর কংগ্রেসের যারা ট্র্যাডিশনাল মেম্বার যারা গান্ধীবাদী সদস্য তারা সমর্থন তো করবেনই, এই তিন পক্ষের সম্মতিতে পন্থ প্রস্তাব গৃহীত হয় এবং তাতে বলা ছিল গান্ধীজির সম্মতি ছাড়া কংগ্রেসে কোনো ওয়ার্কিং কমিটি গঠিত হবে না। অর্থাৎ কংগ্রেসের যে সমস্ত সদস্য চাইতেন না যে সুভাষ বসু কংগ্রেসে থাকুন, তারা এই প্রস্তাবটা পাশ করিয়ে প্রকারান্তরে সুভাষ বসুর বহিষ্কারকেই মসৃণ করলেন। এরপর সুভাষ বসুকে কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো 3 বছরের জন্য। কিসের ইস্যুতে? সুভাষ বসু কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি সুভাষ বসু কেন ডাক দিয়েছিলেন, না এই সময় আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন হতে চলেছে 5ই সেপ্টেম্বর 1939, এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক তিনি দিলেন কেন দিয়েছেন, অর্থাৎ ভাবুন আমাদের দেশ লড়ছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে, অথচ সেই স্বাধীনতা আন্দোলনে কেন তিনি আন্দোলনের ডাক দিলেন, এই ছিল কংগ্রেসের ট্র্যাডিশনাল মেম্বারদের অভিযোগ। এবং তারা সুভাষচন্দ্রকে এই মর্মে সাসপেন্ড করলেন, বলে সুভাষচন্দ্রের কোনো উপায় রইল না আর কংগ্রেসে থাকার, বলে কংগ্রেস ছেড়ে যে সুভাষচন্দ্র বেরিয়ে এসেছিলেন এটা কি তার নিজের খেয়াল খুশি মতো, আপনারাই ভেবে দেখবেন। ফলে এদেশের কমিউনিস্টরা, এদেশের কংগ্রেসের ট্র্যাডিশনাল মেম্বাররা, আর এদেশে একজনের নাম তো করতেই হয়, আর কি করব এখন, সেটা হচ্ছে যে শিবসেনা, হিন্দু মহাসভা, এদের প্রতিনিধি, এদের আজকের প্রতিনিধি হচ্ছেন সেই বিজেপি, তারা ভারতের স্বাধীনতা আন্দোলনটাকেই অস্বীকার করেছেন। ফলে এই তিন পক্ষই আজকে সুভাষ বসুর গলায় মালা দিয়ে সুভাষ বসুকে ভরিয়ে দিয়েছেন। সেই মালা কি সুভাষ বসুর গলায় পৌঁছেছে? যাই হোক, আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্য একটু চলবে, আপনারা আশা করি শুনবেন না কটা, ফলে আশা করি একটু আমি সময় নিতে চাইছি। সুভাষ বসুর এই যে নেতা হয়ে ওঠা, এই নেতা হয়ে ওঠার একটা ছোট্ট ইতিহাস আছে, অর্থাৎ নেতা তিনি হয়েছেন কিন্তু জনগণের সাথে, অনুগামীদের সাথে তার সম্পর্ক কিরকম, একটা ছোট কাহিনী বলি একটুখানি। তিনি তখন আজাদিন ফৌজের প্রশিক্ষণ চলছে, গভীর রাতে সে প্রশিক্ষণ চলত, কারণ সে যুগে শুরু হয়ে গেছে, ফলে তিনি মানে যুদ্ধের মধ্যেই তিনি প্রশিক্ষণ চালাচ্ছেন, ফলে রাতে ঘুরে ঘুরে প্রতিটা সেনানীর বাড়ির খবর, তার শরীরের খবর প্রভৃতি তিনি খোঁজ নিচ্ছেন। সেনানীরা বলতেন যে আমরা কে কখন ঘুমোই সেটা সুভাষ বসু জানতেন, তিনি কখন ঘুমোন সেটা আমরা জানতাম না। বলে এই হচ্ছে নেতার যথার্থ মূর্তি, ভাবমূর্তি। বলে আজ আমরা দেখেছি দেশের মধ্যে হিন্দু মুসলমান সম্প্রীতির অভাব,
আমরা দেখেছি দেশের মধ্যে নারী নির্যাতন, আমরা দেখেছি দেশের মধ্যে চূড়ান্ত খাদ্যাভাব, যৌবনের কি কলঙ্কময় ইতিহাস, আজকে ধর্মান্তরকরণের আইন আসছে চারিদিকে, এই সমস্ত কিছুর মাঝখানে আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে দেখতে পাচ্ছি যে তার কথায় যদি দেশটা স্বাধীন হতো তাহলে এই ইতিহাস কি হতো দেশের? নেতাজি কি এই সমস্ত সমর্থন করতেন? ফলে আমার আশা করি সময় শেষ হয়ে গেছে, আমি এখানেই থামতে বাধ্য হচ্ছি। সাধারণত উদ্যোক্তারা যে সময় দেন সেটা আমি লঙ্ঘন করি না, ফলে আপনাদের সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ইনকলাব জিন্দাবাদ। অধ্যাপক তরুণ দাস মহাশয়কে অনেক ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে উনি আমাদেরকে আলোকিত করেছেন। সুভাষচন্দ্র বসু এমন একটা জীবন যার সম্পর্কে কোনো আলোচনাই যথেষ্ট নয়, এই সীমিত সময়ের আলোচনা ভীষণই ক্ষুদ্র মনে হয় আমাদের কাছে। তরুণবাবুর মুখ থেকে সুভাষচন্দ্র বসুর জীবনের গল্পগুলো শুনতে শুনতে এই হঠাৎ সমাপ্তি যেন সুরটা কেটে গেল। এরপরেও এত কিছু আছে, এরপরেও এত কিছু আছে, সেগুলো আমরা শুনতে পেলাম না। সুভাষচন্দ্র বসুর গৃহবন্দী হয়ে থাকা, তারপর সেখান থেকে জার্মানিতে যাওয়া, হিটলারের সঙ্গে দেখা করা এবং সেখানেও মাথা উঁচু করে হিটলারের কর্তৃত্ব মেনে না নেওয়া, সেখান থেকে ফিরে আসা জাপানে এবং সেই রেডিওতে তার বক্তব্য ভারতবাসী যখন শুনতে পেল, আমরা জানি যে ভারতের আপামর জনগণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য অপেক্ষা করে থাকলেও কংগ্রেসের বড় বড় নেতারা কিন্তু সুভাষচন্দ্র বসুকে মেনে নিতে পারেনি। এমনকি জওহরলাল নেহরুও বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু এলে আমি তরবারি হেতে তাকে প্রতিহত করব, তাকে আটকানোর চেষ্টা করব। যাই হোক, ইতিহাসের বিভিন্ন দিক আছে, বিভিন্ন আঙ্গিক আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। তাই আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের মাধ্যমে তোমরা তোমাদের জানার যে জায়গাগুলো সেটা অধ্যাপক তরুণ দাস বাবুর কাছ থেকে জেনে নিতে পারো। সেটা আমাদের কাছেও একটা সুযোগ হবে যে যে দিকগুলো অনালোকিত থেকে গেল, যে দিকগুলোতে আলোকপাত করা গেল না, সেগুলো যদি ছাত্রছাত্রীরা প্রশ্ন করে তাহলে আমি সেই প্রশ্ন তরুণ দাস বাবুর কাছে পৌঁছে দেব। তো একজন সৌরভ দাস প্রশ্ন করেছে যে ভারত স্বাধীন হওয়ার পরেও যদি নেতাজি থাকতো তাহলে নেতাজি কি প্রধানমন্ত্রী হতো বা কাশ্মীর সমস্যা কি এইরকম থাকতো? তো এই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ কঠিন কাজ, কারণ এটা মতামত নির্ভর প্রশ্ন, ঠিক তথ্য নির্ভর প্রশ্ন তো নয়। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উত্তর দিতে পারেন। তো তরুণ দাস বাবু যদি চান উত্তর নাও দিতে পারেন, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর যেরকম মুশকিল। আমি একটা উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী হতেন কিনা সুভাষ বসু, সেটা তাৎক্ষণিক ভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এটা নির্ভর করবে তখনকার দিনের ইতিহাস এবং তখনকার দিনের ভারতের অবস্থার উপর নির্ভর করে। আর কাশ্মীর সমস্যা বা আজকের ভারতবর্ষে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা ব্যাপৃত, সেই সমস্ত সমস্যাগুলোর অনেকটাই কিন্তু নেতাজি স্বাধীন হওয়া, ভারত স্বাধীন হওয়ার আগেই নেতাজি এর সমাধান বলেছিলেন, সেটা আমি আলোচনা করতে পারিনি।
নেতাজী সাম্প্রদায়িকতার বিষয়ে আলোচনা করেছেন, নারী স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন, তিনি পরিকল্পনা পর্ষদ গঠন করেছিলেন বিশ্বেশ্বরাইয়ার নেতৃত্বে। সেই পরিকল্পনা পর্ষদ ভারতবর্ষের যে সমস্ত উন্নয়নের যে প্রোগ্রাম করেছিলেন, সেই প্রোগ্রামগুলো যদি সমস্ত ঠিক ঠিক মতো রূপায়িত হতো, তাহলে দেশের অবস্থা অন্তত এর থেকে ভালো অবস্থায় থাকতো, এটা আমরা বলতে পারি। ফলে সেইটা যদি হতো, তাহলে কিন্তু নেতাজির এই স্বপ্ন কিছুটা অন্তত সফল হতোই। অনেক ধন্যবাদ। এই ধরনের স্পেকুলেটিভ জায়গাগুলো উনি আলোচনা করছেন দেখে অনেক বক্তা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে একটু অস্বস্তি বোধ করেন। তো উনি যেহেতু উত্তর দিচ্ছেন, সেই সুবাদে বলি আরেকজন প্রশ্ন করেছে, যেটা আমরা অনেক সময় জানতে চাই যে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যেটা জুড়ে আছে সেটা হচ্ছে দেশভাগ এবং তার অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়, সেটা হিন্দু মুসলিম দাঙ্গা থেকে শুরু করে পাকিস্তান হওয়া এবং পরবর্তীকালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়া, সেটা দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটা হলো না, স্বাধীনতা আমরা পেলাম কিন্তু অনেক কিছু হারালাম। তো নেতাজি এই ব্যাপারে তার শেষ জীবনের যে লেখালেখি বা উনি আলাপচারিতায় কোনো কিছু আলোচনা করেছেন কিনা সেটা যদি উনি বলেন তাহলে আমরা সেটা বুঝলে। নেতাজি যখন কংগ্রেস সভাপতি, তখন বিশ্বেশ্বরাইয়াকে সভাপতি করে একটা পরিকল্পনা পর্ষদ তৈরি হয়েছিল। সেই পরিকল্পনা পর্ষদের যে প্রতিবেদন এখনো আছে, সেই প্রতিবেদনে কিন্তু স্পষ্টই হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের প্রতি নেতাজি গুরুত্ব দিয়েছিলেন অত্যন্ত বেশি। কারণ একথাও সত্যি, আমি কংগ্রেসের একজন নেতা আশরাফউদ্দিন উনি বলেছেন যে সুভাষবাবুর সভায় প্রচুর মুসলিমরা আসত, তিনি কিন্তু কখনোই হিন্দু বা মুসলিমের প্রতি পক্ষপাতমূলক কোনো বক্তব্য বলেননি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে কোনো পক্ষই কিন্তু বিশেষ সমর্থন পাননি। অর্থাৎ এই কথা অনুমান করা যেতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র যদি কংগ্রেসের নেতৃত্বে থেকে স্বাধীন ভারতকে চোখে দেখতেন, তাহলে কিন্তু এই হিন্দু মুসলমানের পৃথক দেশ, পৃথক জন্মভূমি এই সমস্ত প্রশ্নই আসতো না। যদিও আমাদের দেশে কমিউনিস্টরা অর্থাৎ তৎকালীন সিপিআই এবং আজকে যারা বিজেপি, এরা কিন্তু তখন আমাদের দেশে বিভাজনটা চেয়েছিল, তাই জন্যই আজকে আমাদের দেশে কিন্তু বিভাজন হয়েছে এবং বিভাজনের পরিণতি আমরা লক্ষ্য করছি। কিন্তু নেতাজি এই ধরনের বিভাজনকে চাননি, এ কথা বিশ্বেশ্বরাইয়ার প্ল্যানিং রিপোর্টে লেখা আছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। তা অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে নেতাজির মৃত্যু নিয়ে, মৃত্যু কথাটা হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নেতাজির জীবনের শেষ পর্যায় নিয়ে অনেক রকম কথাই আমরা শুনতে পাই। কেউ বলে রাশিয়ার কথা, গুণামী বাবার কথা, এগুলোর উত্তর দেওয়া হয়তো সম্ভব নয়, প্রশ্নটাও একটু অবান্তরও বটে একাডেমিক ডিসকাশনে। তো এই ব্যাপারে তরুণদাস বাবু যদি কিছু বলেন। এগুলোর উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব না, কারণ এগুলো সবই অনুমান ভিত্তিক। এর আমি উত্তর কি দেব? যে ধরে নেবে নেতাজি মরে মারা গেছেন তিনি ধরে তার কাছে তাই, আর যে ধরে নেবে আজও বেঁচে আছেন তার কাছেও তাই। ফলে নেতাজির সম্পর্কে অনুমানমূলক প্রশ্ন কিন্তু আমি উত্তর দেব না, আমি জানি না এগুলো। একদমই, এটাই আমি আশা করছিলাম, মানে সেটাই হওয়া উচিত, কারণ এই উত্তরগুলো এতই মতামত নির্ভর, বিশেষ কোনো তথ্যভিত্তিক নয় বা তথ্যগুলো খুব অবস্কিওর যাকে বলে, যেগুলো সেরকম সর্বজন গ্রাহ্যতা নেই, সেগুলো উত্তর দেওয়া খুব মুশকিল। কিন্তু যেগুলো তথ্য নির্ভর, ছাত্রছাত্রীরা যদি সেরকম প্রশ্ন করে তাহলে তরুণদাস বাবুর পক্ষে সেই ব্যাপারটা আলোচনা করা হয়তো সহজ হবে। তো এই প্রসঙ্গে আমি আমার নিজের একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে স্বাধীন ভারতকে নেতাজি কিভাবে দেখতে চেয়েছিলেন? কারণ অনেক রকম পলিটিক্যাল ভিউজ সেকেন্ড ওয়ার্ল্ড এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই, রাশিয়া একরকম ভাবে হাঁটা শুরু করে এবং ইউরোপে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় এবং আমেরিকার একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি যেভাবে চলছে, নেতাজি এর অনেকটাই দেখতে পেরেছেন। যদিও সেগুলো তখন পত্রপত্রিকাতে আমি জানি না সেভাবে আলোচিত হতো কিনা। তো নেতাজি এসব ব্যাপারে কোন রকম পার্টিকুলার ভিউ ছিল কিনা, যে স্বাধীন ভারতবর্ষকে উনি কিভাবে দেখতে চান? একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা
কমপ্লিটলি সোশ্যালিস্ট কান্ট্রি এবং সোশ্যালিস্টের বিভিন্ন গ্রেডেশন আছে, কিরকম পর্যায়ে দেখতে চেয়েছেন সে ব্যাপারে যদি নেতাজি কিছু লিখে রাখেন বা কিছু আলোচনা করে রাখেন? অবশ্যই নেতাজির এ ব্যাপারে পর্যাপ্ত লেখাপত্র রয়েছে। একটা তো বললাম বিশেষ সরাইয়ার রিপোর্ট, আর একটা হচ্ছে নেতাজির ক্রস রোড, ইন্ডিয়ান স্ট্রাগল। এই সমস্ত বইয়েতে নেতাজি যা চেয়েছিলেন বলে আজকে আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে নেতাজি কখনো ভারতবর্ষকে, এই আজকের ভারতবর্ষ যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেইটা দেখতে চাননি, এ কথা স্পষ্ট করেই বলা যায়। তিনি সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন, এ কথা স্পষ্ট। তিনি নারী পুরুষদের সমানাধিকারে বিশ্বাস করতেন, এ কথাও স্পষ্ট। আমার যদি সময় থাকতো তাহলে আমি এর উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার সময় নেই। নেতাজি যদি ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি এইভাবে আজকে যেভাবে হয়েছে, ক্যাপিটালিস্ট দুনিয়ায় যেভাবে হয়, আজকে আমরা একটা নয়া ধনবাদী সমাজে আছি, নেতাজির এই কখনো এই পরিণতি চাননি ভারতবর্ষে যে ভারতবর্ষ একটা নয়া ধনবাদী দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক। ফলে সৌরভবাবু যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে, কিন্তু এখন যা অল্প সময় আমি সৌরভবাবুকে এটুকু অনুরোধ করব যে নেতাজির ক্রস রোড, ইন্ডিয়ান স্ট্রাগল এবং বিশ্বের সরাইয়ার যে প্ল্যানিং রিপোর্ট, এইগুলো যদি উনি পড়ে দেখেন তাহলে উনি এর উত্তর পাবেন। আর আজকে কোল্ড ওয়ার আজকে আর বেঁচে নেই, কোল্ড ওয়ার মারা গেছেন, কোল্ড ওয়ার আজকে শেষ। কোল্ড ওয়ারের যুগে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব এবং তার পরিণতি। ফলে এই কোল্ড ওয়ারের যুগের পরিণতি যাদের হয়েছে তারা কিন্তু কোল্ড ওয়ারকে আমেরিকান এবং রাশিয়ান এই দুপক্ষের লড়াই হিসেবে দেখেননি, তারা দেখেছিলেন ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা সংঘাত। সেই সংঘাতে ভারতকে জড়াবার কথা অন্তত নেতাজি ভাবেননি, এ কথাই বলতে পারি। খুব সুন্দর উত্তর, এবং আমি সময় পেলে অবশ্য তরুণ দাস বাবুর সাজেশন মতো বইগুলো দেখার চেষ্টা করব। নেতাজির ব্যাপারে অন্য সমস্ত বাঙালির মতো আমারও খুবই আগ্রহ আছে। কিছু ছোটবেলাতে আমি সুভাষ বলছি বইটা পড়ে খুবই উদ্বুদ্ধ হয়েছিলাম এবং সুভাষ ঘরে ফেরে নাই। তো এই বইগুলো পড়লে যতটা না উত্তর পাই তার থেকেও বেশি যেন প্রশ্ন মনে আসে, অনেক রকম প্রশ্ন মনে আসে। এবং স্বাধীন ভারতের যে রূপ আমরা দেখি আর নেতাজি যেরকম ভাবে কল্পনা করেছিল তার মধ্যে যে তফাতটা, এবং সেই তফাতটা কেন হলো সেগুলো জানার প্রশ্ন আমাদের মনে আসে। তো আর আমরা বেশি দীর্ঘায়িত করব না, স্টুডেন্টরা অনেক রকম জিনিস চ্যাট বক্সে লিখছে, সেগুলো ঠিক প্রশ্ন বলা চলে না, অনেকগুলো তাদের নিজেদের মতামত, অনেকগুলো আবার নিজেদের ইচ্ছা কিরকম হলে ভালো হতো, অনেকগুলো প্রশ্ন। সেই প্রশ্নগুলো খুবই অনুমান ভিত্তিক প্রশ্ন যার উত্তর দেওয়াটা সম্ভব নয়, কোনো বক্তার পক্ষেই সম্ভব নয়, তরুণদাস বাবুর পক্ষেও নয়, অন্য কারোর পক্ষেও নয়। কাজেই আজকের মূল বক্তব্যটা আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্যায়ে আমরা চলে আসি, সেটা খুবই আনুষ্ঠানিক একটা ব্যাপার, ভোট অফ থ্যাঙ্কস দেওয়া। আমরা তরুণদাস বাবুর কাছে খুবই কৃতজ্ঞ যে তার মূল্যবান সময় এবং জ্ঞান আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমরা অনেক দিক জানতে পারলাম, মনের মধ্যে আরো একবার করে আগ্রহ তৈরি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানার। এত বছর বাদেও, 125 বছর পরেও একজন মানুষের চিন্তা ভাবনা, তার আদর্শ এত প্রাসঙ্গিক, এরকম সচরাচর হয় না। তো আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে আসি। এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর সুজিত ঘোষ। নেতাজির উপর সেটা খুব সফল ভাবে অনুষ্ঠিত হলো, সেজন্য ওয়েবিনার কমিটির তরফ থেকে সবাইকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ওয়েবিনারের সঙ্গে যুক্ত এবং যাদের নিরলস প্রচেষ্টায় এই ওয়েবিনার খুব সফল ভাবে সংগঠিত হলো তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই ওয়েবিনারের রিসোর্স পার্সন অধ্যাপক তরুণ দাস মহোদয়কে, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নরসিংহ দত্ত কলেজ হাওড়া, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স।
তিনি আমাদের নিমন্ত্রণে আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং এক তথ্য সমৃদ্ধ ও মনজ্ঞ বক্তৃতা দিয়েছেন। তাই তথ্য সমৃদ্ধ বক্তৃতা থেকে আমরা আশা করব নিশ্চয়ই আমাদের শ্রোতাকুল ভীষণভাবেই উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতাকুলকে যারা আজকে ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন এবং ধৈর্য সহকারে স্যারের এই বক্তৃতা শুনেছেন, স্যারের কাছে কিছু প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে নিজেদের সমৃদ্ধও করেছেন। ধন্যবাদ জানাই আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী অর্ধেন্দু মাইতি মহোদয় মহাশয়কে এবং আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষকান্তি দণ্ডপাত মহোদয়কে, যেনারা আমাদের এই ধরনের ওয়েবিনার করতে বারে বারে অনুপ্রাণিত করেন। ধন্যবাদ জানাই সৌরভ বাবুকে, আমাদের কলেজের আইপিএসসি সেক্রেটারি এবং ওই ওয়েবিনারের সেক্রেটারি, তিনি আমাদের খুব সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আমাদের ওয়েবিনারটাকে সফলভাবে সংগঠিত করলেন। পরিশেষে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, নমস্কার। ধন্যবাদ সুজিত বাবু, আমরা এখন তাহলে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।